শেষ হলো জনপ্রিয় ধারাবাহিক যমুনা ঢাকির শুটিং আর এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় দেখা যেত রুবেল দাসকে বিগত বেশ কিছু মাস ধরে টিআরপির তালিকায় বেশ খানিকটা পিছিয়ে থাকলেও একটা সময় এই ধারাবাহিকই জায়গা করে নিত প্রথম তিনে একই সঙ্গে ফ্লোরে মজা আড্ডা কিন্তু আজ সেই সব স্মৃতি কিছুদিন পরেই আনুষ্ঠানিকভাবে হয়ে যাবে শেষ পর্বের সম্প্রচার ছবির নায়িকা শ্রেতা অবার পেয়েছেন দেবের বিপরীতে নায়িকা হওয়ার অন্যদিকে হিরো রুবেলও অন্য ধারাবাহিকের অপেক্ষায় তবে এসবের মাঝেই সাদা কালো সেট যেন বড্ড টানছে তাকে লিখলেন খোলা চিঠি আর সঙ্গে মন উজাড় করা যাবতীয় অনুভূতি রুবেল লিখেছেন এই পরিবেশটা এখন বড্ড অচেনা থমথমে লাইট ক্যামেরা অ্যাকশন থেকে বেরিয়ে চারিদিকটা যেন নিস্তব্ধ সকলের চিৎকার প্রতিনিয়ত পেরেক সাজানো হাসি আলোচনা। হই হলোর নাচ গান সব মিলিয়ে যেন জীবন্ত ছিল এখানেই না থেমে রুবেল আরো বলেন এখন মনে হচ্ছে সেই স্মৃতিগুলো সবটুকু বুকে নিয়ে একটু বিশ্রামে আসি হয়তো বা কাঁদছে আমাদের মিস করছে আমিও খুব মিস করব এই ফ্লোর ছয়শো পঁচাত্তর এপিসোডে যমুনা ডাকি যাত্রা শেষ আবারও দেখা যাবে নতুন চরিত্রে সকলকে অসংখ্য ধন্যবাদ রুবেল ফিরবেন আবারও জানেন তার অনুরাগীরা ইনস্টাগ্রামে এদিকে যেমন তার উদ্দেশ্যে বীর করছে আগামীর শুভেচ্ছা আবার ঠিক একইভাবে তাকে যে কতটা মিস করা হবে সে কথাও জানিয়েছেন তার অনুরাগীরা তবে অপেক্ষা এই নিয়েই আপাতত প্রিয় অভিনেতার আগামী কাজের জন্য অধীর আগ্রহে বসে রয়েছেন তারা জি বাংলার একটা সময় বহুবার সল্ট লিডার হতে দেখা গিয়েছিল এই ধারাবাহিককে কিন্তু ওই যে টিআরপির বড় এই ধারাবাহিকের বিরুদ্ধে বারংবার অবাস্তব জিনিস পরিবেশন করার অভিযোগ উঠেছিল